আচ্ছা আমি একটা কথা বুঝি না যারা আমাকে এত নেগেটিভ কমেন্টস করে যে তোমাকে দেখ তোমার ভিডিও দেখতে ভালো লাগে না তোমাকে আমার ভালো লাগে না তোমাকে আমি সামনে থেকে দেখেছি তোমার সাথে গিয়ে কথা বলেছি তোমার বিহেভিয়ার একদম ভালো না বা তোমাকে মোটেই দেখতে সুন্দর না বা তুমি ফর্সা না তুমি যাই মানে যাই তোমরা বলো না কেন আমাকে যখন আমাকে এতটাই অপছন্দ তাহলে আমি বুঝে পাই না তোমরা আমার ভিডিওটা দেখো কেন আর যদি দেখোই তাতে আমার কোনো সমস্যা নেই আমি চাই তোমরাই বেশি করে আমার ভিডিওটা দেখো বিকজ আমার খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টসগুলো পড়তে কারণ কি বলো তো তোমাদের এই কমেন্টসগুলো পড়লে বোঝা যায় যে তোমাদের মনের মধ্যে কি চলে মানে তোমরা মানুষের ভালো কোনো দিনও দেখতেই পারো না ফার্স্ট কথা আর যখন আমার ব্যবহার ভালো না তখন আমার সাথে এসে কথা বলো তারাই যারা মানে আমাকে মানে অপছন্দ করো অবভিয়াসলি আমি চাই তোমার সাথে এসে কথা বলো যারা আমাকে পছন্দ করো তারা সবাই ইভেন অপছন্দ করো তারাও এসে কথা বলো বিকজ আমার ভীষণ ভালো লাগে এই বিষয়টা যখন রাস্তাঘাটে বেরিয়ে কেউ যদি আমাকে পছন্দ মানে কেউ যারা আমার ভিডিও দেখে তারা যদি তোমার সাথে কথা বলে এসে আমার ভীষণ খুশি হই আর আজকালকার দিনে যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে নিজেকে সুন্দর করাটা অপরাধ আরে ভাই কেন বলবো না আমি নিজেকে সুন্দর আমি নিজেকে আয়নায় দেখি আমার নিজেকে সুন্দর বলে মনে হয় আমি নিজেকে যেটা পড়ি সেটাতে আমি কনফিডেন্স ফিল করি আমার ভালো লাগে সেইগুলো পড়তে ইভেন আমার ফ্যামিলির সবথেকে বড় তো ফ্যামিলির কথা গুলি মানো আমার বড়ের কোনো অসুবিধা নেই তো আমার বড়ো ভালোবাসে সেগুলো আমাকে দেখতে তো তার কোনো সমস্যা নেই তা আমি যখন নিজেকে নিজে খুব কনফিডেন্স ফিল করি ড্রেস পরে তাই তোমাদের সমস্যা কোথায় হ্যাঁ আমি সুন্দর আমি নিজেকে একশো বার সুন্দর বলবো এখন তোমরা ঠিক করতে আমি সুন্দর কি সুন্দর নয় মানে আজকালকাল আজকাল আমি কি পরবো কি খাবো কি করবো এখন সেটাও তোমরা ঠিক করে দেবে সেই কি মানে এই দিনকালও চলে এসেছে সিরিয়াসলি না 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 এত খারাপ সময় আমার এখন পর্যন্ত আসেনি যে তোমাদের কত শুনে আমাকে চলতে হবে আমি তো বুঝে পাই না যে তোমাদের আমাকে নেগেটিভ কমেন্টস করে কি তোমরা লাভটা পাও আমার তো মনে হয় না কোনো লাভ তোমাদের হয় কারণ লাইফে তোমরা জীবনে কিছু করতেও পারো নি আর পারবেও না ওই হাতে ফোন আছে ঘরে বসে বসে ভিডিও দেখে নেগেটিভ কমেন্টসই করতে পারবে জ্বলতে থাকবে আর নেগেটিভ কমেন্টসই করতে থাকবে কিন্তু হ্যাঁ তোমাদের এই নেগেটিভ কমেন্টসে কিন্তু আমার প্রচুর লাভ হয় প্রচুর ভিউজ আসে তার জন্য প্রচুর টাকা ইনকাম হয় সো এখন তোমরা বলবে এটাই যে আমার টাকার দরকার নেই টাকার কার দরকার নেই বলো তো লাইফে সবারই টাকার দরকার আছে এটা বললে তো মেনে নেব না টাকার দরকার নেই টাকার সবার দরকার আছে তো তোমরা আমাকে নেগেটিভ কমেন্টস করলে আমার কোন কোনো যায় আসে না আর হ্যাঁ যে বলো না যে স্কিনে মনে হয় স্টেরয়েড নিয়েছে বা স্কিনে কি সামথিং কিছু একটা ক্রিমের নামও তোমরা আমাকে মেনশন করেছো আমার মনে হয় তোমরা ওইগুলো ইউজ করো তাই না ওই জন্য নিজের স্কিনটার অবস্থা দেখে বুঝতে পারছো আমার মনে হয় না যে স্কিনে আমার আলাদা করে কিছু ইউজ করার দরকার আছে কারণ ভগবান আমাকে যেটা দিয়েছে যথেষ্ট মাকে দিয়েছে আর আমি সেটা নিবি করো ভীষণ ভীষণ পরিমাণে হ্যাপি কাউকে সাপোর্ট করতে কোনো সময় না পারলে তাকে করে যে নিজে টেনে নামাতে হয় সেটা তোমাদের থেকে শেখা উচিত মানে একটা মেয়ে তার ফ্যামিলি সমস্ত সবাইকে সামলে তার বেবিকে সামলে তার একটা পেট আছে তাকে সামলে নিজেকে কী করে সময় দিতে হয় সেটা করছে উল্টে তোমরা আমাকে দেখো তো ইন্সপায়ার হবে তা না করে তোমরা আমাকে উল্টে নেগেটিভ কমেন্টসগুলো আমাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করো একদমই আমি ডাউন হই না বিশেষ করে তোমাদের এই কমেন্টসগুলো পড়ে আমার আরও ইচ্ছা করে আরও বেশি করে ভিডিও দিই আর তোমাদের নেগেটিভ কমেন্টসগুলো আমি শুনি কারণ আমার এগুলো শুনতে ভীষণ ভালো লাগে কেউ জ্বললে তাকে আরও বেশি করে জ্বালাতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আর হ্যাঁ নেগেটিভ কমেন্টসের মধ্যেও সত্যি কথা নিজেকে ভীষণ লাকি বলে মনে করি যে তাদের তাদেরকেও অনেকেও আমার হয়ে রিপ্লাই করো তোমরা আমি ভীষণ মানে এটা পরে ভীষণ হ্যাপি হই